আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি আবার হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরও একটি বাস স্কিন নিয়ে। আর আজকের পর্বে আমরা যে বাস স্কিন আলোচনা করবো সেটা হলো সোনাতরি পরিবহনের একটি বাস স্কিন। আর এই বাস স্কিনের বিল কোয়ালিটি, ডিজাইন এবং কি এখানে কী ধরনের বাস মোড ইউজ করে সব জানাবো এক এক করে পুরো ভিডিওটির মাধ্যমে। তাহলে আপনারা পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি। তাহলে চলুন আমরা এখন চলে যাই একটি বাস স্টেশন যাবেন, সেখান থেকে আমরা এই বাস স্কিনটির বিল কোয়ালিটি এবং ডিজাইন এবং কি বাস মোড সেটা আপনাদের এক এক করে দেখিয়ে দিই এবং জানিয়ে দিই। বেতকে আসলে আমরা চলে এসেছি একটি বাস স্টেশনে এবং আমি আপনাদেরকে বাস স্ক্রিনটি এখন খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তাদের সামনে খুব সুন্দরভাবে লেখা আছে সোনারতরি এবং এসি এয়ারকন এবং দেখছেন সামনে পোর্শন এবং আপনি আপনাদের কারণে সাইড পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। সাইড পোর্শনটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আপনাদের কাছে ডিজাইনটি কেমন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বেটার এখন জেনে নেই এখানে কী ধরনের বাস মোড ইউজ করেছে। বিয়ার্স এখানে হিনো A1 এসআর মডেলের একটি বাস মোড ইউজ করেছে, যেটা অলরেডি আমি রিলিজ করেছি আমার এই চ্যানেলে। আপনারা এই বাস মোডের একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই বাস মোডটি নামিয়ে নিতে পারবেন। বিয়ার্স আপনাদেরকে বাস স্টেশন দেখাতে আমি এখন চলে আসছি রাস্তা এবং রাস্তার পাশে আমি আপনাদেরকে এই বাসটি আরেকবার দেখে দিচ্ছি ডিপার্টমেন্টসটি এবং আপনাদের জানিয়ে দিচ্ছি এই স্ক্রিনটি কোথায় পাবেন। বিয়ার্স এই স্ক্রিনটি পেয়ে যাবেন সরাসরি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, যে ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিও লিঙ্ক নিচেই আপনারা পেয়ে যাবেন এই স্ক্রিনটির একটি গুগল লিঙ্ক। তার উপরে ক্লিক করলে আপনার স্ক্রিনটি খুব সুন্দরভাবে এবং সহজেই নামিয়ে নিতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কীভাবে বাস মোড কীভাবে স্ক্রিন নামে অ্যাড করে গেম প্লে করে সেটা তো আমরা জানি না। তার জন্য দেখবেন আমার এই ভিডিওটি ডেস্কটপ পাশে বিভিন্ন ধরনের বাস মোড, বিভিন্ন ধরনের স্ক্রিনের কীভাবে নামে অ্যাড করে গেম প্লে করতে তার টিউটোরিয়াল ভিডিও রয়েছে, তার উপরে ক্লিক করলেই আপনারা সেখানে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন যে কীভাবে বাস মোড কীভাবে স্ক্রিন নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। আর সেখানে আপনি যদি না বোঝেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে খুব শীঘ্রই আমি আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আমি আপনাদের খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো যে কীভাবে বাস মোড কীভাবে স্ক্রিন নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। তাহলে ভিউয়ার্স আজকের বেশি কথা বলবো না, আজকে আমি তোমাদের মাঝখান থেকে এখানেই বিদায় নিচ্ছি। তাহলে সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দেখো আমার আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।